নমস্কার বন্ধুরা, ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি একটু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব। টপিকগুলো ঠিক এই রকম, আপনারা অনেকেই আমাকে ফোন করেন এবং যারা ফোন করেন তারা দেখেছেন আমি কিন্তু কারো ফোন কেটে দিই না বা কথা বলি না, এরকম নয়। প্রত্যেকের সঙ্গে কথা বলি এবং তাদের চিন্তাভাবনাগুলো জানার চেষ্টা করি, এবং চিন্তাভাবনাগুলো জানার চেষ্টা করাতে আমি একটা জিনিস দেখেছি, অনেকে কী করেন, আজ বলছেন দাদা আমি এই ব্যবসাটা করব, দুদিন পরে বলছেন দাদা আমি ভাবছি এই ব্যবসাটা করব, আবার একদিন ফোন করে বলছে দাদা আমি ভাবছি এই ব্যবসাটা করব। আরে দাদা, আপনাকে অনুরোধ করছি এই ব্যবসা করব ব্যবসা করব করে এত চিন্তা ভাবনা করবেন না। আপনি একটা ব্যবসায় ঠিক থাকুন। আপনি যদি মনে করেন যে আপনি ধূপ ব্যবসা করবেন তো ধূপেরই ব্যবসা করুন, আপনি যদি মনে করেন পেপার প্লেটের ব্যবসা করবেন তো পেপার প্লেটের ব্যবসাই করুন, আপনি যদি মনে করেন নন ওভেন ব্যাগের ব্যবসা করবেন তাহলে নন ওভেন ব্যাগের ব্যবসাই করুন। অর্থাৎ আপনাকে ঠিক করতে হবে যে আমি কোন ব্যবসা করব। তবে অবশ্যই এখানেতে কতগুলো জিনিস ফোকাস করতে হবে, সেই ফোকাসগুলো আমি আজকে বলে দেবো। ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বলছি। অনেকেই যে বলেন না দাদা আজকে এই ব্যবসা করব কালকে এই ব্যবসা করব, আসলে কি হয় জানেন, তারা কোনো ব্যবসাই করে উঠতে পারেন না। তার প্রধান কারণ একটাই, তাদের ওই যেটা আমরা বলি না ফিকেল মাইন্ড, আজ একটা চিন্তা করছে কাল একটা চিন্তা করছেন, এরকম করে হয় না। একটা জায়গায় স্টিক থাকুন, এবং আপনার যদি মনে হয় যে আমি এই ব্যবসায় সাফল্য লাভ করতে পারবো তাহলে ওই ব্যবসাতে আপনি নামুন। আর আপনার যদি মনে হয় যে না আমার এই ব্যবসা পছন্দ নয় তাহলে ওই ব্যবসাতে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস হলো, ব্যবসা করতে গেলে কতগুলো দিকে ফোকাস রেখে কাজ করতে হবে। ফোকাসটা কীরকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। অর্থাৎ আপনার এলাকায় ওই ব্যবসাটা চলবে কি না সেই দিকটা আপনি নজর দেন। কীরকম নজর দেবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আপনি এমন একটা জায়গাতে বসবাস করেন যেখানে প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অবস্থা বিশাল ভালো, এবং একটা বিরাট বড় এরিয়া জুড়ে বেশিরভাগ মানুষজনের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এইখানে আপনি যদি 90 টাকার শাড়ি কিংবা 70 টাকার কুর্তি কিনে নিয়ে এসে বা নাইটি কিনে নিয়ে এসে বিক্রি করেন, আপনি বলুন তো আপনার ব্যবসাটা চলবে? কি উত্তর কি আপনার কাছে? অবশ্যই না, আপনার ব্যবসা চলবে না। কারণ ওইখানের মানুষজন কিন্তু 70 টাকার কুর্তি বা নাইটি বা 90 টাকার শাড়ি কিনবেন না। এবারে মনে করুন আপনি যেখানে বসবাস করেন সেখানকার মানুষজনদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, বেশিরভাগ মানুষেরই অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, দিন আনা দিন খায় এই অবস্থা। সেখানে যদি আপনি একটা দামি গাড়ির শোরুম করেন আপনার কি ব্যবসা চলবে? এর উত্তর কিন্তু আপনার না, কারণ সেখানে ওই জিনিসটার চাহিদা নেই, কারণ তারা আপনার দামি গাড়ি কিনবেন না। অর্থাৎ আপনাকে ফোকাস করতে হবে কি আপনার এরিয়া, আপনার এরিয়াতে কোন ব্যবসা চলবে। কারণ আমি অনেক ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন দাদা এই ব্যবসা চলবে না অনেক দিন উঠে গেছে। আরে দাদা উঠে গেছে আমি নিজেও জানি, আপনার এলাকাতে উঠে গেছে, আমাদের ভারতবর্ষের এমনকি বাংলাদেশেতেও বিরাট বড় অংশ জুড়ে গ্রাম রয়েছে। এখন এই গ্রামগুলোতে সমস্ত জায়গায় কিন্তু সমস্ত রকম প্রযুক্তি পৌঁছয়নি, সমস্ত জায়গাতে যে সব ব্যবসা চলবে এমনটা নয়। আমি কিছুদিন আগে সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ের একটা ব্যবসা দিয়েছিলাম, ওখানে অনেকে কমেন্ট করেছেন দাদা এই ব্যবসা তো চলে না আর উঠে গেছে অনেকদিন, উঠে গেছে আপনার এলাকায় উঠে গেছে, কিন্তু ভারতবর্ষের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ওই ব্যবসা চলছে। আবার এমন কিছু ব্যবসা রয়েছে যে ব্যবসাটা হয়তো বা হিউজ পরিমাণ প্রোডাকশান হয়, সেই হিউজ পরিমাণ প্রোডাকশানটা হওয়ার জন্য ওখানে হয়তো বেশ কয়েকজন সেই ব্যবসাটা অলরেডি করে ফেলেছেন। মনে করুন পেপার কাপের মেশিন কিনে ওখানে 4-5টা আপনার এলাকাতে লোকজন ব্যবসা শুরু করে ফেলেছেন। পেপার কাপে আপনারা জানেন একটা হিউজ পরিমাণ প্রোডাকশান হয়, তাহলে পেপার কাপের যদি আপনি ব্যবসা করেন ওই এলাকাতে আপনার চলার সম্ভাবনা কি আছে? নেই, চলবে কিন্তু ওই স্লোলি, কী লাভ আপনার? তাহলে আপনাকে ফোকাস করতে হবে আপনার এরিয়ার মানুষজনকে, অর্থাৎ তারা কি ভাবছেন। তাই আপনাকে যেটা করতে হবে, আমার এতগুলো কথার একটা সারমর্ম চলে আসছে, সেটা হচ্ছে মার্কেট সার্ভে। ফার্স্ট আপনাকে মার্কেট সার্ভে করতে হবে, মার্কেট সার্ভে করে দেখুন যে আপনার এলাকাতে কোন ব্যবসাটা চলতে পারে বা কোন ব্যবসাটা চলতে পারে না। কারণ আমার চ্যানেল দেখবেন অনেকগুলো আগরবাতির ভিডিও রয়েছে, আগরবাতির ব্যবসাটা মানুষজন পছন্দ করেন এবং আগরবাতি হিউজ পরিমাণে বিক্রিও হয়, এটা আপনারা অনেকেই জানেন। এমনকি কিছুদিন আগে আমি একটা
ভোটিং সিস্টেম করেছিলাম যে সেখানে দেখতে পাচ্ছি আমি আগরবাতিতেই বেশি লোকজন ভোট দিয়েছেন, অর্থাৎ তারা আগরবাতি ব্যবসা করতে ইন্টারেস্টেড রয়েছেন। এবার আপনি যদি আগরবাতি ব্যবসাও করেন আপনাকে এখানেও মার্কেট সার্ভে করতে হবে। কীরকম মার্কেট সার্ভে করতে হবে? আপনি যে এলাকায় আপনার প্রোডাক্টটা দিচ্ছেন সেই এলাকার লোকজন কীরকম সেন্ট বা পারফিউমটা পছন্দ করেন, সেখানে আপনার কীরকম প্যাকেট দিলে তবে আপনার ব্যবসাটা ঠিকঠাকভাবে গ্রো করবে, এই জায়গাগুলো কিন্তু বোঝার রয়েছে। আপনি একটা ভিডিও দেখলেন দুমদাম করে ব্যবসা শুরু করে দিলেন, না বন্ধু এমনটা নয়। কিন্তু আপনি হয়তোবা দাঁড়িয়ে যেতেও পারেন, কিন্তু আবার আপনার সমস্যা হতে পারে যে এই ব্যবসাটা না করলেই ভালো। তো যদি এই চিন্তাভাবনাটা মাথার মধ্যে ঢুকে যায় না, বাস গেল, আপনার ওই ব্যবসা ওখানেতে আর আপনি দাঁড় করাতেই পারবেন না। সুতরাং আপনাকে ফোকাস করতে হবে কি না আপনার এলাকাটা, আপনার এলাকার যদি আপনি ফোকাস করেন সেক্ষেত্রে কি হবে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এরপর কি আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাকে কয়েকদিন আগেতে একজন ফোন করেছিলেন বাঁকুড়া থেকে। তো বাঁকুড়া থেকে উনি ফোন করে বলছেন, দাদা কি ব্যবসা করবো বুঝে উঠতে পারছি না, একটু সাজেশন দিন, বা উনি অন্য একটা ব্যবসার কথাও বলছেন। এই অবস্থায় আমি ওনাকে বললাম যে আপনি এক কাজ করুন না, বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এই সাইডের লোকজন কিন্তু মুড়ি খেতে পছন্দ করেন, আপনি মুড়ি মেশিন কিনুন, মুড়ি মেশিন কিনে মুড়ি ভেজে বিক্রি করুন। তিনি একটা ভালো কথা বললেন, তিনি বললেন যে আমার এলাকাতে অলরেডি অনেকজন মুড়ির ব্যবসা শুরু করে ফেলেছেন এবং মুড়িটার প্রোডাকশান কিন্তু হিউজ পরিমাণে হয় এবং তাদের ব্যবসা মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় তিনি শুরু করতে চাইছেন না। খুব ভালো কনসেপ্ট, খুব ভালো যুক্তি দিয়ে তিনি ভেবেছেন। এরপর আমি তিন নম্বরে পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে আপনারা সবসময় ক্যালকুলেশন করেন যে আমি একটা মেশিন কিনলাম, মেশিনটার দাম হতে পারে 80,000, হতে পারে 1,00,000, হতে পারে 2,00,000 ইত্যাদি ইত্যাদি। আপনি মেশিনটার কেনার কথাই ভাবছেন, কিন্তু শুধু মেশিন কিনলে তো হবে না, আপনাকে আপনাকে মেশিনের সঙ্গে কী করতে হবে না, একটা র মেটেরিয়াল কিনতে হবে। তাহলে আপনি র মেটেরিয়ালের খরচটা ধরুন, তো র মেটেরিয়াল মেশিন টোটাল জিনিসপত্র কিনে আপনার কতটা আসছে সেই জিনিসটা আপনি টোটাল ক্যালকুলেশন করুন যে আমার এতটা পরিমাণ ক্যাপিটাল দরকার। যে মনে করলাম আপনি ধূপ ব্যবসা শুরু করেছেন এবং ধূপ ব্যবসাতে আপনি মনে করছেন যে আপনি একটা 80,000 টাকায় মেশিন কিনছেন, 80,000 টাকায় মেশিন কিনে নিয়ে আপনি সেখানে 20,000 টাকার র মেটেরিয়ালস কিনছেন, অর্থাৎ আপনার 1,00,000 টাকার মধ্যে একটা প্যাকেজ রেডি, আপনি ব্যবসাটা শুরু করলেন। একই রকমভাবে আপনি যদি নন ওভেন ব্যাগ তৈরির ব্যবসাতে যান সেক্ষেত্রে কিন্তু মেশিনের দাম অনেকটাই, এটা ডিপেন্ড করবে আপনার ক্যাপাসিটি কতটা রয়েছে এবং এখানে র মেটেরিয়ালসটাও কিন্তু অনেকটা পরিমাণ কিনতে হয়। একই রকমভাবে পেপার প্লেটের ক্ষেত্রেও তাই, আপনি মেশিন কিনছেন, মেশিন কেনার পাশাপাশি কতটা পরিমাণ র মেটেরিয়ালস লাগছে সেটাও ক্যালকুলেশন করুন। সুতরাং বুঝতে পাচ্ছেন যে আপনাকে ক্যালকুলেশনটা কিন্তু শুধু মেশিনারির দিক থেকে দেখলে হবে না, আপনাকে মেশিনারি প্লাস র মেটেরিয়ালস দুটোই ক্যালকুলেশন করে চলতে হবে। এবং আমি পয়েন্ট তিনটে বলে গেলাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ব্যবসাটা করা উচিত। তো এরপরতে আমি একটা ফাইনালি জায়গাতে আসছি, সেটা হচ্ছে আমার এক পরিচিতা, তিনি কিছুদিন আগেতেই একটা স্যানিটারি ন্যাপকিনের মেশিন কিনেছিলেন। তো স্যানিটারি ন্যাপকিনের মেশিনটা তিনি কিনেছিলেন এবং কাজও করছিলেন, হঠাৎ করতে তার একটা বিশেষ কারণবশত তাকে অন্য স্টেটে চলে যেতে হচ্ছে, যে কারণে তিনি মেশিনটা বিক্রি করতে চাইছেন। একটা স্যানিটারি ন্যাপকিন তৈরি করার বা প্যাড তৈরি করার মেশিন কিনতে গেলে মোটামুটি হবে 5,50,000 টাকা নতুন মেশিনের দাম পড়ে, কিন্তু অনেক উনি অনেকটাই কমে বিক্রি করে দিচ্ছেন, উনি মেশিনটা 4,50,000 টাকায় বিক্রি করতে চাইছেন। তো যদি আপনাদের কারো মনে হয় যে আপনি ওই মেশিনটা নিতে পারবেন, একদম সত্যিকারেরই যদি আপনার মনে হয় যে আপনি মেশিনটা নিতে পারবেন বা মেশিনটা কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন। তো উনি নিজের থেকে ট্রেনিং দিয়ে দেবেন, কোথায় র মেটেরিয়ালস কিনতে পাওয়া যায় সেই তথ্য দিয়ে দেবেন এবং মেশিনের যাবতীয় পার্টস, যতগুলো অ্যাক্সেসরিজ রয়েছে সমস্ত অ্যাক্সেসরিজগুলো উনি দিয়ে দেবেন আপনাকে, এবং বললাম যেটা ট্রেনিংটাও দিয়ে দেবেন। সুতরাং আপনি চাইলে এখান থেকে এই মেশিনটা কিনে নিয়ে ব্যবসা করতে পারেন, তবে আমি অবশ্যই বললাম মেশিনটা বেশি দিনের না, 2021-এর একদম প্রথমের দিকেই কেনা। তো মেশিনটার মোটামুটি বয়স হয়েছে বুঝতেই পাচ্ছেন, তো মেশিনটার মোটামুটি একটু বয়স হয়েছে, স্বাভাবিকভাবে কতটা বয়স হয়েছে বুঝতেই পাচ্ছেন। তো আপনারা যদি মনে করেন, একদম সিরিয়াসলি যদি মনে করেন, সেক্ষেত্রে আপনি আমাকে কল করতে পারেন, আমি ওনার সঙ্গে ওই পরিচিতার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের নতুন চ্যানেল উদ্বোধন হয়েছে, সেটা হলো শাড়িশ্রী। শাড়িশ্রী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শাড়িশ্রী চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওগুলি দেখতে পারেন। তবে অবশ্যই যারা শাড়ি ব্যবসা করতে চাইছেন বা জামা কাপড় নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্যই এই স্পেশালি শাড়িশ্রীটি বানানো হয়েছে, যদিও এখানে মাত্র শাড়ি না, এখানে শাড়ি ছাড়াও গয়না রিলেটেড
ইনফরমেশনও থাকবে। তো সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমরা এই শাড়ি স্ত্রী চ্যানেলেতে প্রচুর পরিমাণে ভিডিও দিতে থাকবো আগামী দিনে। আপাতত আর বেশি কিছু বলার নেই, তো এখানে ভিডিওটা শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।